আবুল ভাই কেউ আপনাকে ফোন করছে আবুল ভাই কেউ আপনাকে ফোন করছে তো দেখলেন কত সুন্দর কিন্তু নিজের নাম দিয়ে রিংটোন তৈরি হয়ে গেছে এই রিংটোনটা যদি আপনি তৈরি করতে চান তাহলে মাত্র একটা ক্লিক করবেন আপনার রিংটোন তৈরি হয়ে যাবে আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন আপনার প্রিয়জনের নাম দিয়ে করতে পারেন বাবার নাম দিয়ে করতে পারেন মায়ের নাম ভাইয়ের নাম আপনার প্রিয়জন যে কোনো মানুষের নাম দিয়ে আপনি এই রিংটোনটা তৈরি করতে পারেন এখানে কোনো অ্যাপ্লিকেশন লাগবে না সরাসরি মোবাইল থেকে আমি দেখাবো জাস্ট একটা ক্লিক করবেন আপনার রিংটোন তৈরি তো এটা কীভাবে তৈরি করবেন চলুন শুরু করি তার আগে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলে কিন্তু পায়ে যাবেন পরবর্তী এরকম টাইপের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে এই রিংটোনটা তৈরি করার জন্যে আমি সরাসরি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে এখানে সরাসরি চলে যাবেন গুগল ক্রমে আপনি যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন আমি গুগল ক্রোম থেকে দেখাচ্ছি তো এখানে সার্চ বক্সে চলে আসবেন এখানে এসে লিখবেন এফ ডি এম আর ডট পি এ আর টি ওয়াই এফ ডি এম আর পার্টি লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন মাঝখানে আছে নেম রিংটন মেকার এটার ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে পরবর্তী পেজ তো এখানে দেখুন আছে ইওর ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষাতে রিংটোনটা তৈরি করবেন আপনি বাংলা ইংরেজি মারাঠি উর্দু আপনি যে কোনো ভাষাতে রিংটন তৈরি করতে পারেন এখানে আমি বাংলা তৈরি করব। তাহলে এখানে আমি বাংলাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি মিউজিক কোনটা নিতে চান তাহলে দেখুন এখানে আইফোন সেভেন ডিফল্ট হিসাবে দেওয়া আছে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর অনেকগুলো কোম্পানির এখানে মিউজিক অটোমেটিক সাজেস্ট করবে এখানে আমি গুগল মিউজিক দিয়েই করবো এখানে নিচে দেখুন শো মোর একটা অপশান আছে এখানে ক্লিক করলে আপনার অনেক রকম গান চলে আসবে তো যেহেতু কপিরাইটের ঝামেলা আছে তার জন্য এখানে আমি ওইটা দিয়ে দেখাচ্ছি না আমি গুগল মিউজিক দিয়েই তৈরি করব তারপরে দেখুন এসে আপনি কোন নাম দিয়ে তৈরি করতে চান সেই নামটা এখানে আপনি সিলেক্ট করবেন তো এখানে আমি নেমের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি নাম লিখে নেব এখানে আমার নামটাই আমি লিখে নিচ্ছি আমার নামটা এখানে আমি লিখে নিলাম তারপরে নামটা বলার পর কোন ভয়েসটা অ্যাড করবেন সেটা এখানে আপনি সিলেক্ট করবেন ফোনটি পিক আপ করুন এখানে যদি আপনি এরোতে ক্লিক করি তখন ফোনটি পিক আপ করুন আছে কেউ আপনাকে ফোন করেছে ডিফল্ট আপনার কিন্তু তিন চারটে দেওয়া আছে তারপরে তখন এখানে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন এটা যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি পরবর্তী ভয়েস অফার দিয়েও অ্যাড করতে পারেন তো আমি ভয়েস অফার দিয়ে অ্যাড করার অত ঝামেলা করছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমি ক্লিক করবো কেউ আপনাকে ফোন করেছে ফোন করার পর এখানে সবগুলো কিন্তু পরপর দেখে নেবেন ঠিক আছে কি না তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন আপনার দু তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু রিংটন তৈরি হয়ে গেছে যেখানে আমি প্লে করে দেখাই কেউ আপনাকে ফোন করছে ফোন দেখেছেন কত সুন্দর কিন্তু রিংটোন তৈরি হয়ে গেছে এটা ডাউনলোড করার জন্যে আপনি এখানে চলে আসবেন সরাসরি দেখুন নিচে ডাউনলোড অপশন আছে এখানে আপনি ডাউনলোড করে নেবেন এখানে অ্যাগেন ডাউনলোড বলছে যেহেতু আমি একবার আগে ডাউনলোড করেছিলাম তার জন্য আমাকে অ্যাগেন দেখাচ্ছে আপনাকে হয়তো দেখাবে না তো আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে রিংটোন সেট হয়তো সবাই করতে পারে তার সত্ত্বেও আমি একবার দেখিয়ে দিই তা আমি চলে আসবো সরাসরি সেটিংসে সেটিংসে এসে সাউন্ডে চলে আসবো সাউন্ডে এসে এখানে রিংটোনে চলে আসবো রিং এসে দেখুন আমার কিন্তু এখানে সেট করা আছে আপনার সেট করার জন্য এখানে তো আমি স্যামসাং দেখে দেখাচ্ছি এখানে প্লাস আইকনে চলে আসবেন প্লাস আইকনে এসে আপনার ফাইলে চলে আসবেন ফাইলে এসে আপনি যে রিংটোনটা ডাউনলোড করলেন সেই রিংটোনটা দেখে নেবেন কোন কার ফোল্ডার আছে সেখানে এসে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে যখন আমি সেট করে নিলাম এখানে ডান করে দিলাম তাহলে কিন্তু আমার রিংটোন সেট হয়ে গেলো এভাবে কিন্তু আপনিও নিজের বা প্রিয়জনের নাম দিয়ে রিংটন তৈরি করে মোবাইলে ব্যবহার করতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝে গেছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন এবং পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এরকম রিংটোন তৈরি করে নিজের মোবাইলে ব্যবহার করতে পারি তো আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন